হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। দেখো, দেখে যদি ভালো লাগে লাইক আমি শেয়ার করো। আর দেখো, বাইরে প্রচুর বৃষ্টি নেমেছে, তোমাদেরকে এটাই দেখাবো, চলো। আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে তোমাদেরকে, চলো দেখাই। দেখো, পুরো আমাদের বালতি ভর্তি জল হয়ে গেছে, আর কলের পাড়টা দেখতেই পাচ্ছ, পুরো অনেকটাই জল জমে গেছে। এই দেখো, এখানে গাবলা রয়েছে, বালতি রয়েছে, পুরো ভর্তি। আর কখন ধরে যে বৃষ্টি নামছে এখন হিসেব নেই, পুরো অনেকটা জল ভর্তি হয়ে গেছে। আর কি জোরে নামছে দেখতেই পাচ্ছ তোমরা, আর শব্দ হচ্ছে ঠিকই। আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি, নাহলে আমার কথা শোনা যাবে না, এর জন্যই। দেখো কি অবস্থা। আর প্রচুর হাওয়া দিয়েছে দেখতেই পাচ্ছ, বিদ্যুৎও চমকাচ্ছে। আর আমাদের তো টিনের বাড়ি, আর টিনের চালের শব্দ হচ্ছে, তোমরা বুঝতেই পাচ্ছ কেমন বৃষ্টি নামছে। আর দেখো, দেখে যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করো। আজকে তোমাদের ঝড়ের বৃষ্টি দেখাচ্ছি। দেখো, পুরো পুরো বন্যা হয়ে আছে আমাদের। আর এখানে আমি রয়েছি, আমি বাপের বাড়ি এসেছি। আমি আবার এখান থেকে রানাঘাটে চলে যাব, কারণ আমার ডেলিভারি ডেট চলে এসছে, বেশি দিন নেই আর, এর জন্য। তা একটু আনন্দ করেই যাই। দেখে যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করো, আমারও ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, সাবস্ক্রাইবারটা করে ফেলো, পাশে থাকা বেল বাটনটাও দিয়ে দাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। এই দেখো, আমি বৃষ্টিতে মানে চান করতে তো পারবো না, একটু হাতটাই দিয়ে নিচ্ছি। এই ভালো লাগছে বৃষ্টিতে চান করলে আরও ভালো লাগছে, কেন না চান করতে পারবো না, ঠান্ডা লেগে যাবে, এর জন্য। তার জন্য আমি একটু হাতই ভিজাচ্ছি। এই দেখো, দেখতে থাকো, দেখে যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো, কেননা আমি কথা বলতে পারছিলাম না, বৃষ্টির আওয়াজে শোনা যাবে না, এর জন্যই। পুরো বৃষ্টিতে আমার জামা টামা ভিজে গেছে। আর এত, ওই দেখো আমার মা রান্নাঘরে রয়েছে, সব কিছু দেখে রাখছে যাতে ভিজে যেতে না যায়। আর মা আমার পিঠে বানাচ্ছে, আর বৃষ্টির সময় পিঠে খেতে খুবই ভালো লাগে, তোমাদেরকে তাও দেখাবো। তোমাদেরটা বানানোটা দেখাতে পারছি না, কেননা বৃষ্টিতে মা বৃষ্টির মধ্যে বানাচ্ছে, তো আমি এই অবস্থায় যেতে পারবো না, এর জন্যই তোমাদের খাওয়াটা দেখাতে পারবো। তা যখন খাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর মা বানাচ্ছে একা একা, বানাতে থাকুক, আমি তোমাদের পরে দেখাবো। দেখ, কলের পাড়টা পুরো পুকুরের মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কলের পাড়টা পুরো পুকুরের মতন হয়ে গেছে। আর ওখানে জুতো মতো সব ভেসে নিয়ে যাচ্ছে ওই দিক থেকে। দেখা, দেখো জলটা কতখানি জল জমেছে, দেখো তোমরা, অনেক ক্ষণ ধরে বৃষ্টি নামছে, কারো এক ঘন্টা দুই ঘন্টা ধরে বৃষ্টি নামছে। আর আমি কথা বলেছিলাম কিন্তু শোনা যাচ্ছিলো না বলে সাউন্ডটা কমিয়ে দিয়েছি। আর দেখো, পুরো বন্যা হয়ে গেছে, এটাই বলছিলাম। এই দেখ, কলের পাড়টা পুরো জল জমে গেছে। আমি এখানে শেষ করছি, পরে ভিডিও আবার আসবো, বাই।